জি নাম বলে প্রশ্ন করুন। নাম খাদিজা, আমার প্রশ্ন হচ্ছে 9টার পরে অনেক অনেক বাচ্চা রোদ্রে থাকে, ভিটামিন ডি সাইডের রোদ্রে থেকে গ্রহণ করতে বলে অনেক পুষ্টিবিদ, কিন্তু আমার বাচ্চা 9টার পরেই ঘুম থেকে ওঠে, কিন্তু ওই পুষ্টিবিদ 9টার আগে বলছে। আচ্ছা আচ্ছা, ওনার জন্য বলি, ওনার জন্য আমি বুঝতে পেরেছি ওনার প্রশ্ন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, একদম রিসেন্ট রিসার্চ, যেটা বলে রিসেন্ট রিসার্চ হলো দুপুর সকাল 11টা থেকে দুপুর 3টার মধ্যে রোদে দিলেই হবে, আপনার টেনশন নেওয়ার কোনো বিষয় না, এবং এটা খুব কনফার্ম, এটা জাপানের একটা রিসার্চ থেকে কিন্তু আসছে। এই করোনা কালে ওয়ার্ল্ডের 3টা দেশে কিন্তু ভিটামিন ডি নিয়ে রিসার্চ হয়েছে, তার মধ্যে এটা। এবং আমি আমার যে পেজ নিউট্রিশনিস্ট আয়েশা সিদ্দিকা, এই পেজে ভিটামিন ডি নিয়ে পরপর দুটো লেখা দেওয়া আছে। হ্যাঁ, এবং এই দুটো লেখার অনেক অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। ইনফ্যাক্ট এই লেখার উপর বেস করে আজকে রাত 8টায় আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটির একজন প্রফেসরের সাথে আমার কিন্তু একটা লাইভ আছে, শুধুমাত্র উনি আমার এই লেখাটার কারণে আমার সাথে কথা বলেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। ইভেন আজকে রাতে ওনার সাথে আমাকে একটা লাইভও করতে হচ্ছে সে কারণে। তাই আপনাকে বলবো যে সকাল 11টা থেকে 3টার মধ্যে বাচ্চাকে রোদে দিলেই হবে, কোনো অসুবিধা নাই, 15 থেকে 20 মিনিট।